পূবালী ব্যাংকের সকল শাখা উপশাখায় অনলাইন মাধ্যমে চালু হলো ইসলামী ব্যাংকিং কার্যক্রম। সকালে দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আলম খান চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আলী, উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব জাহিদ আহসান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন, ইসলামিক ব্যাংকিং উইংয়ের মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, পূবালী ব্যাংকের 491টি শাখা, 93টি উপশাখায় শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা থাকছে। এর আওতায় গ্রাহকরা সব ধরনের আমানত হিসেব খোলা, ভাঙানো ও নবায়ন করতে পারবেন এবং চেক বই নিতে পারবেন।